হাই এভরিওয়ান, আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে উঠে সবার প্রথমে যে কাজটা থাকে মেয়ের জন্য টিফিন রেডি করা। এরপর টিফিন বক্সটা আমি ব্যাগের মধ্যে ভরে দিলাম, তারপর রওনা দিলাম স্কুলের দিকে। মেয়েকে স্কুলে দিয়ে ওখান থেকে আমি জিমে যাই, কিন্তু আজকে ছিল সোমবার, মন্দিরে যাব তাই আজকে আমি জিমে গেলাম না। ঘর থেকে কিছুটা যেতেই পড়ে একটা পলিটেকনিক কলেজ, আর তারপরেই পড়ে দুর্গাপুর পাবলিক স্কুল, তাই রাস্তাটা এই সময় খুব ভিড় থাকে। ওই সময় সমস্ত স্কুল বাস স্কুলের মধ্যে এন্ট্রি করে, আর রাস্তার মধ্যে জ্যামের সৃষ্টি হয় ওই জায়গাটায়। আর তার সাথে থাকে পুলকারগুলো, ওরা এমনভাবে গাড়ি চালায় যেন মনে হয় ধাক্কা মেরে চলে যাবে। আমার মেয়ে যেহেতু সেন্ট মাইকেলে পড়ে, তাই স্কুলে পৌঁছাতে আর একটু টাইম লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুলের কাছে পৌঁছেই গেলাম। স্কুল শুরু হয় 7:35 থেকে, কিন্তু স্কুলে এন্ট্রি নিতে হয় 7:20 মধ্যে, তাই সকালে তাড়াতাড়ি করতে হয় স্কুলে পৌঁছানোর জন্য। সকাল সকাল এটাই হলো সব থেকে বড় কাজ। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি যাব এবার বাজারের দিকে, কিছু জিনিসপত্র কেনার আছে। স্কুল থেকে যাবার পথে আমি একজনের কাছে দুধ নিয়ে থাকি, তার কাছ থেকে দুধ নিয়ে নিলাম। তারপর পৌঁছে গেলাম বাজারের মধ্যে। এটা হলো আমাদের বিধাননগরের বাজার, এখানে রোজ সকালে বাজার বসে, আর ওই বাজার থেকে কিছু ফল মিষ্টি আমি কিনে নিলাম। এরপর ঘরে এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে গেলাম আমাদের ঘরের কাছে একটা মন্দিরে পুজো দিতে। সব রকমের ঠাকুর একই জায়গায় আছে, আমরা এই মন্দিরেই পুজো দিয়ে থাকি। এখানে বিরাজমান হচ্ছেন বজরং বলী, আর এদিকে আছে বাবা। আর সোমবার থাকায় সবাই এসেছিলেন বাবার মাথায় জল দিতে। আর এদিকে আছে মায়ের মূর্তি, আর ওই সাইডে আছে গ্রহরাজের মূর্তি। ঘরে পুজো দেওয়ার জন্য আমি ফুল তুলতে গেলাম, আর দেখুন যে গাছটা আমি শেয়ার করছি এটা সবাই বলছিল জোয়ান গাছ। আর গাছটা দেখুন বর্ষার সময় কি সুন্দর হয়েছে, এই গাছটাকে আমি মামার বাড়ি থেকে এনেছিলাম। ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি ঘরের পুজো কমপ্লিট করে দিলাম। পুজো করুন আর যাই করুন, পেট তো মানবে না, তাই একদিকে আমি দুধ গরম করতে বসে দিলাম, অন্যদিকে আমি সিমইগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি সিমইয়ের পায়েস বানাবো। আজকে আমি যেহেতু ভাত খাবো না, তাই আমি এখানে সিমইয়ের পায়েস বানিয়ে নিলাম। সিমইগুলো ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, তারপর একটু ফুটিয়ে নিলাম। দেখুন পায়েসটা আমার রেডি হয়ে গেল। আর বানালাম আলু ভাজা। এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার বানিয়ে নেব পরোটা, এই দিয়ে আজকে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছটাকে আপনারা কে কী নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।